কাঁকড়াবন শালগোড়া কেন্দ্র আমতলী এলাকায় বুধবার 5 কিলোমিটার দৈর্ঘ্যের সংযোগ স্থাপনকারী রাস্তার উদ্বোধন করেন গোমতী জেলা বিজেপির সভাপতি। আধুনিক এই রাস্তার সূচনা হবার ফলে স্থানীয় এলাকাবাসীর প্রভূত উপকার হবে। উল্লেখ্য, বাম আমলে দীর্ঘদিন দাবি জানিয়েও পূরণ করা হয়নি রাস্তার স্বপ্ন। অবশেষে উন্নয়নকামী বিজেপি সরকারের আমলে তাদের ইচ্ছা পূর্ণ হবার ফলে ভীষণ খুশি প্রকাশ করেছে স্থানীয় মানুষরা। আমি মিঠুন দেব, আজকের আমাদের এই শালগোড়া কিশোরগঞ্জ ভাইয়া শালগোড়া হয়ে বন্ধুয়ার পর্যন্ত 5 কিলোমিটার 775 মিটার, প্রায় 5,78,00,000 টাকা ব্যয়ে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত। এটা বিগত সরকারের কাছেও এলাকার মানুষের প্রচুর প্রত্যাশা ছিল, এটা আমরা বিগত দিনে সফল হতে পারিনি। আজকে আমাদের বহুদিনের কাঙ্ক্ষিত আমতুলি এবং হদ্রাবাসীর আজকে এটা আমাদের সফলতা পেয়েছে। এবং নৈপথ্যে আমাদের আজকের যিনি জেলা সভাপতি অভিষেক দেবরায় মহোদয় সহ আমাদের সম্পূর্ণ মন্ত্রিসভা সবাইকে আমরা গ্রামবাসীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি। ভদ্রা থেকে আমতলি পর্যন্ত যে রাস্তাটা হয়েছে, অনেক দিনের দাবি ছিল যে রাস্তাটা খুব খারাপ অবস্থা ছিল, এখন রাস্তাটা নতুন হয়েছে, তার জন্য আমাদের পাড়ার পক্ষ থেকে সবাই সরকারকে অভিনন্দন জানিয়েছে এবং আগামী দিনে আরো কাজ হয় এই দাবিতে সরকারকে। 5 কোটি টাকার অধিক খরচ করে শালগোড়া এবং বনদুয়ারের মধ্যে সংযোগকারী রাস্তা তৈরি করা হয়েছে। এর ফলে একদিকে যেমন স্কুল ছাত্রছাত্রীদের সুবিধা হবে, তেমনি উৎপাদিত ফসল বাজারজাত করতে কৃষকদের ভীষণ সুবিধা হবে। বুধবার এ রাস্তার সূচনা করার সময় হাজির ছিলেন উন্নয়নকামী ব্যাপক অংশের মানুষ। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।